সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে স্পষ্ট বোঝা যায় ইসলামে দানের অবশ্যই মাহাত্ম্য অর্থাৎ গুরুত্ব এবং তাৎপর্য বা ফজিলত অবশ্যই অবশ্যই রয়েছে এত অধিক ফজিলত রয়েছে যা অনেক সময় বর্ণনা করাও দুষ্কর হয়ে যায় তো হাদিস গ্রন্থ থেকে যতটুকু পাওয়া যায় এরকম প্রায় 30 থেকে 29 প্রায় আরো বেশি গুরুত্ব এবং ফজিলত পাওয়া যায় যেখানে যেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল অর্থাৎ ইসলামে দানের কি মাহাত্ম্য রয়েছে এগুলোর মধ্য থেকে আমি পর্যায়ক্রমে সমারোহে কয়েকটি উল্লেখ করার চেষ্টা করব একটি হচ্ছে দেখুন যে আল্লাহ পূর্বেই বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকে ইসলামে এত গুরুত্ব দিয়েছেন এর মাহাত্ম্য এত বেশি দিয়েছেন যে আল্লাহ এই দানকে জিহাদের সাথে তুলনা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 49 নম্বর সূরা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন যে ইননামাল মুমিনুনা প্রকৃত পক্ষে মুমিন হচ্ছে তারাই মানে আসল মুমিন খাঁটি মুমিন হচ্ছে তারাই আল্লাযীনা আমানু বিল্লাহি যারা ঈমান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওয়া রাসূলিহি এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি প্রকৃত মুমিন হচ্ছে তারাই আবারো বলতে শুনে রাখুন প্রকৃত মুমিন খাঁটি মুমিন আসল মুমিন তো হচ্ছে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনন করেছে এবং তার রাসূল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনন করেছে বিশ্বাস স্থাপন করেছে সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর আসাদ নরের মতো মুক্তি মাসুদের মতো খাটাশ মার্কা নামধারী মুরতাদের মুরতাদগুলোর মতো যারা ইসলামকে না বুঝে ইসলাম ত্যাগ করেছে এদের মতো অনেকে ইসলামের ভিতরেই আছে ইসলাম ত্যাগ করেনি ইসলামের ভিতরে আছে কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে বলে কিন্তু যখন আল্লাহ এবং রাসূলের কথা বলা হয় তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হয় যে এগুলো কি ইসলাম বলতে পারে এই কথা বলার মানেই হলো এটা যে আল্লাহ এগুলো বলেনি রাসূল এগুলো বলেনি এই কথা যখনই বলল তখন তার ঈমান ধ্বংস হয়ে গেল যখনই এই কথা বলল তখন সে ইসলামের ভিতরে আল্লাহর প্রতি ঈমানের ভিতরে রাসূলের প্রতি ঈমানের ভিতরে সন্দেহ তার রয়ে গেল তো আল্লাহ এখানে বলছে যে যারা প্রকৃত মুমিন এরা হচ্ছে কারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সুম্মা লাম ইয়ারতাবু এই বিশ্বাস স্থাপনে তারা কোনো প্রকার সন্দেহ সংশয় রাখে না ইয়াকিনের সহিত দৃঢ় বিশ্বাসের সহিত তার বিবেক বুঝুক তার বিবেক না বুঝুক সে বুঝলেও দৃঢ় বিশ্বাস রাখে না বুঝলেও আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাসের সহিত বিশ্বাস স্থাপন করে এরাই হচ্ছে খাঁটি মুমিন এরপর বলছে এদের বৈশিষ্ট্য কি ওয়া জাহাদু এরা জিহাদ করে বি আমওয়ালিহিম তাদের মাল সামানা দিয়ে ওয়া আনফুসিহিম তাদের জান দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার এরাই হচ্ছে প্রকৃত মুমিন উলাইকা হু সাদিকুন এরাই হচ্ছে সত্যবাদী উলাইকা হু সাদিকুন এরাই হচ্ছে সত্যবাদী তার মানে বোঝা যাচ্ছে আয়াতের শুরু থেকে শেষ কথার আলোকে যে অনেকে ঈমানদার হওয়া সত্ত্বেও সত্যবাদী নয় তারা মুখে এক কথা বলে ভিতরে আরেক কথা বলে এরা হলো মুনাফিক মার্কা ঈমানদার তারা থেকেই বলে আল্লাহকে মানি আল্লাহ রাসূলকে মানি আল্লাহ এবং তার রাসূলের কথা সামনে আসলে আর মানি না তারা থেকেই বলে মানি কিন্তু দাড়ি রাখার কথা বলে দাড়ি রাখা এখন ফরজ হয়নি বাবা মা বলে যে বিয়ের পরে দাড়ি রাখতে হয় নাহলে ভালো মেয়ে পাওয়া যায় না চাকরিজীবীর জন্য পিতামাতা বলে যে সরকারি চাকরি দাড়ি না রাখলে সরকারি চাকরি পাওয়া যায় না টাকার নিচে প্যান্ট না পড়লে সরকারি চাকরিতে ভালো মান পাওয়া যায় না অতএব ইসলাম কি বলেছে আল্লাহ কি বলেছে রাসূল কি বলেছে কোরআন কি বলেছে সুন্নাহ কি বলেছে তারা বুঝতে চায় না তারা বুঝতে চায় ফি দুনিয়া দুনিয়াতে কি করা দরকার তো তারাও ঈমানদার তো বুঝতে হচ্ছে আল্লাহর এই কথার আলোকে তারা ঈমানদার ঠিক আছে সাদেক ঈমানদার নয় তাদের ঈমানদার হচ্ছে মুরতা সন্দেহপূর্ণ ঈমানদার তারা আল্লাহতে সন্দেহ করে রাসূলের কথাতেও সন্দেহ করে যদি সন্দেহ না করতো তাহলে পিতামাতা বাধ্য করে হলেও তার সন্তানকে অবশ্যই দাঁড়িয়ে রাখতে বাধ্য করতো টাকুন নগর প্যান্ট পরাতে বাধ্য করতো বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া থেকে নিজে নিজের স্ত্রীকে নিজের পরিবারকে অবশ্যই বাধ্য করতো তার মানে কোনো না কোনো দিক থেকে সে সচ্চায় স্বইচ্ছায় বা
অইচ্ছায় সে ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহপূর্ণ করেছে আর এর দ্বারা বোঝায় সে আল্লাহর প্রতি ঈমান আনছে কিন্তু ঈমানে সন্দেহ আছে রাসূলের প্রতি ঈমান এনেছে কিন্তু ঈমানে কি আছে সন্দেহ আছে তার কাজে কর্মে এটা প্রকাশ রয়েছে তো অত্র আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত কি তাফসীর গ্রন্থ রয়েছে তাফসীরে কুরতুবী এই তাফসীরে কুরতুবীর 16 তম খণ্ডে 349 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে মাকতাবায়ে শামা থেকে আমি কোট করে নিয়ে এসেছি সেখানে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ যে বললেন লাম ইয়ারতাবু তারা সন্দেহ করে না কি সন্দেহ করে না বা কি উদ্দেশ্য তিনি এখানে উল্লেখ করেছেন স্পষ্টভাবে সদ্দাকু তারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনবে এবং এই ঈমানকে সত্যায়ন করবে সত্যায়ন মানে কাজে কর্মে কথায় বাস্তবায়ন দেখিয়ে দিবে এরপর বলছে ওয়ালা মিয়াশুকু তারা বিন্দু পরিমাণ শক ও ইসলামের কোনো বিধানে সন্দেহ করবে না বিন্দু পরিমাণ সন্দেহ করবে না যেমন গতকালকে আমি দার্স করিয়েছি সাদা মসজিদে আমি আলহামদুলিল্লাহ প্রতি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সাদা মসজিদে বুলবুল মারামের দার্স আমি আলহামদুলিল্লাহ দিয়ে থাকি আপনারা সময় পেলে আসতে পারেন আসরের নামাজের পর অত 4:30 থেকে 5:30 পর্যন্ত তো কালকে একটা হাদিস পড়িয়েছি যে জুবাব মানে মাসি সংক্রান্ত হাদিস তো আগের জামানাতে ডাক্তার যারা ছিল চিকিৎসক যারা ছিল ইসলামে বলা আছে যে মাসির দানা রয়েছে দুটি এক দানায় রয়েছে দাগুন আর এক দানায় রয়েছে শেফা মানে এক দানাতে রোগ আর এক দানায় এই রোগের শেফা মানে আরোগ্য রয়েছে ঔষধ প্রতিষেধক মেডিসিন রয়েছে তো চিকিৎসক আগেরকালীন চিকিৎসকরা যা বিশ্বাস করতো না সন্দেহ করতো সাক্ষ্য করতো যে সাক্ষ্য থেকে কতটা আমার চলে আসলো এমনকি ওয়াকাদাহু বিল হাদিস তারা হাদিসকে নোংরা নোংরা কথা বলতে শুরু করলো যেমন বর্তমান মুসলিম নামধারী ইসলাম ত্যাগ করে এই যে মুফতি মাসুদ আসাদ নুরজা বলে থাকে এরকম আগেকার ডাক্তাররা বলে থাকতো এই হাদিসকে লক্ষ্য করে পরে যখন দিন দিন বিজ্ঞান উন্নত হতে থাকলো অনেক কিছু আবিষ্কার করতে থাকলো মাসিকে নিয়ে যখন গবেষণা শুরু হলো তখন এই মুরতাদেরা এই নাস্তিকেরা এই ডাক্তাররা বাধ্য হলো সদাকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ মাসির এক ডানায় রোগ আছে আর এক ডানাতে আরোগ্য আছে এত মারাত্মক রোগ যে এই রোগে মানুষ মারাও যেতে পারে যেমন এর মধ্যে একটা হলো ডায়রিয়া একটা হলো কলেরা টাইফয়েড এরকম মারাত্মক মারাত্মক পেটজনিত রোগগুলো হয়ে থাকে যেগুলোর কারণে সব মানুষ মারা যায় তো ঠিক এরকম সেখানে আল্লামা সাদ বিন নাসির আশ-শাস্ত্রী রহমাতুল্লাহি আলাইহি যিনি এখন বেঁচে আছেন তার বর্তমান বয়স 59 বছর তারই ব্যাখ্যাটা পড়াচ্ছি তো তিনি এখানে উল্লেখ করেছেন যে যখন কোনো হাদিস সহি হিসাবে পাওয়া যাবে আপনার যা বিবেক সেটা বুঝতে পারুক বা বুঝতে না পারুক সেখানে সওয়াবের কথা উল্লেখ থাক বা না থাক আপনি মানতে বাধ্য যদি বলেন আমি ইসলামের অন্তর্ভুক্ত যদি বলেন আমি ইমানদার যদি বলেন আমি মুসলিম আপনাকে মানতে বাধ্য আপনি মানতে বাধ্য আপনি বোঝেন আর না বোঝেন কিন্তু আজকের সমাজ একেবারে উল্টো বুঝলে আমরা মানি না বুঝলে মানি না তো সময় তো বলছিলাম যে তিনি বলছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যে সত্যায়ন করতে হবে ওয়ালাম ইয়াশুকু কোনো প্রকারের সন্দেহ সংশয় রাখা যাবে না ওয়াহাক্বাকু জালিকা আর এগুলোকে বাস্তবায়ন করতে হবে বিল জিহাদি জিহাদের মাধ্যমে ওয়াল আমালিস সালেহা বিভিন্ন প্রকার সৎ আমলের মাধ্যমে আপনি যে আল্লাহতে বিশ্বাসী সন্দেহ করেন না আপনি যে পরকালে বিশ্বাসী আপনি যে রসুলে বিশ্বাসী কিতাবে বিশ্বাসী ফেরেশতাতে বিশ্বাসী তাকদীরে ভালো মন্দে বিশ্বাসী তত ঈমানের ছয়টা রুকনে বিশ্বাসী এটা আপনাকে জিহাদের মাধ্যমে এটা আপনাকে বিভিন্ন আমলে সওয়ালে সৎ কাজগুলোর মাধ্যমে কর্মে বাস্তবায়ন করে আপনাকে দেখিয়ে দিতে হবে হ্যাঁ আমি বিশ্বাস করি কোনো সন্দেহ করি না কিন্তু আমরা কিন্তু তা করি না তার মানে বোঝা যায় কর্মের মাধ্যমেই বোঝা যায় যে আমরা কোনো না কোনো কারণে সন্দিহান করি না হলে আমরা এই কাজটা করতাম তো এরপর তিনি বলছেন যদি তারা এরকমভাবে আমলের মাধ্যমে বাস্তবায়ন করে প্রমাণ দেয় যে হ্যাঁ তারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী তাহলে আল্লাহ এদেরকেই বলছেন উলাইকা হুমুস সাদিকুন ফি ঈমানিহিম এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা তাদের ইমানে সত্যায়ন করে তাদের ইমানের দিক থেকে সত্যবাদী মানে মুখে যা বলে কাজে বাস্তবায়ন করে দেখিয়ে দেয় ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সালদের মতো মুখে বললো যে হ্যাঁ আমি যুদ্ধ করতে যাচ্ছি পরে যুদ্ধ করতে গিয়ে তার বন্ধুদেরকে নিয়ে ফিরে আসলো এমনটা করলে সে প্রকৃত ইমানদার হতে পারবে না সে ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তা আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান আল্লাহুম্মা আমিন
তাহলে প্রথমে প্রথম নম্বর কি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দান হচ্ছে এমন একটা জিনিস আল্লাহ এই দানটাকে এতটাই মাহাত্ম্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এই দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের সঙ্গে তুলনা করেছেন দুই